আমার দিদা দেখছো তুমি, আমার খুব মন খারাপ করছে দিদার জন্য। আমার দাদুর জন্য খুব মন খারাপ করছে। বলে দাও তো, দাদু আছো? বলো আয়, আয় বলো না, একবার খেতেই ব্যস্ত, আয় বলো একবার, বলো আলু দিয়ে মাছের ঝোল হবে আর সবজি ডাল হবে। আলু দিয়ে রান্নাঘরটার অবস্থা দেখো খুব নোংরা হয়ে আছে, তো আমি সেটাকে আগে ফার্স্টে পরিষ্কার করে নেবো, তারপরে আমি রান্নাবান্না করবো। তো রান্নাবান্না এদিকে কেটে আছে আর আমি এদিকে পরিষ্কার করছি, পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো এদিকে মাছটাই হলুদ লবণ মাখিয়ে গেছি, দু পিস মাছ ভাজছি আর এক পিস মানে মাথাটা ভাজা হয়ে গেছে। আর এদিকে মশলাটা শেষ হচ্ছে, আবার এদিকে আলুটাও সিদ্ধ হচ্ছে। তো আমি মাছটার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিসটা ভেজে নেবো, ওই জন্য উল্টে দিচ্ছি। আমি মাছটা উল্টে দিলাম এখন। আর এদিকে দেখো আমার শাশুড়ি ইয়ে করছে, ওই যে কী জন্য শরবত করছে, কাজের বিয়ের জন্য, কাজের পিসি শরবত খায়, সেই জন্য কাজের পিসির জন্য লবণ চিনি জল দিয়ে শরবত করছে। আর আমি এদিকে রান্না করছি। তো আমার এখন উপরে চলে এসেছি, আর উপরে দেখো একটা এক পিস ভাজা মাছ নিয়ে চলে এসেছি, খাবো আর পুচুকে খাওয়াবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট, রান্না করলাম হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, আলু দিয়ে মাছের ঝোল, মানে ঝোল করিনি, মাখা মাখা করেছি, কারণ ডাল করেছি যেহেতু। আর দিয়ে করা হয়ে গেল কমপ্লিট, দিয়ে আমি দেখো মাছ ভাজা নিয়ে চলে এসেছি, এখন খাবো আর পুচুকে একটু একটু খাবো। পুচু তো গোটা খেতে পারবে না, আর আমি খেয়ে নিবো। তো তারপরে স্নান টান করবো, দিয়ে নিচে গিয়ে তখন ভাত খাবো। তো দেখো পুচু কী করছে। পুচু তুমি কী করছো গো, কি ফোন নিয়ে খেলছে, দেখো ফোন নিয়ে খেলা, দেখো হ্যালো কও তো, হ্যালো হ্যাঁ দাদু, হ্যাঁ ও হ্যালো করছে, ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ আমার মাকে একটু ফোন করে নিই। আমি স্নান টান করে নিলাম, স্নান টান করে এখন খাবো না, কারণ পুচকুর বাবা এখন আসেনি। দেখো কটা বাজছে, এখন বাজছে 1:10, আমি 1:30 বাজলে খেয়ে নিবো আমরা, পুচকুর বাবা চলে আসবে। আর পুচকু হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি এখন গিয়ে জামা কাপড় কটা মেলে আসি, তারপর আবার কথা বলছি। তো এখন বাজছে 1:30, আর এখন কারোর খিদে পায়নি, আর রান্নাবান্না হয়ে গেছে, আর আমার তো 1:30 বাজলেই খিদে পেয়ে যায়, ওই জন্য আমি ভাত নিয়ে চলে আসলাম। আর নিচে কেউ নাই, ওই জন্য উপরে ভাত নিয়ে চলে আসলাম। আমি সবার আগে আমি খেয়ে নিই, ওরা যখন খাবে খাকা। দেখো এদিকে ছাড় আছে, ওই জন্য রাস্তা দিয়ে সবাই যেতে পারছে না। আর আমি খেয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। ময়না ঘুম থেকে উঠেই বদমাশি শুরু করে দিয়েছে, দেখো বেলুন ফাটাতে লেগেছে, আর এদিকে ওর বাবা ঘুমাচ্ছে। আই কি হচ্ছে, বেলুনটা ফাটাচ্ছ কেন তুমি? একটু হাই করে দাও, বুঝছো? দেখো কেমন করে ফাটাচ্ছে বেলুনটা, সব কিন্তু ভিডিও হচ্ছে, সবাই কিন্তু দেখতে পাবে, তোমার দিদা দাদু সবাই দেখতে পাবে। এই যা যা যা, খেলবো দাও, আমাকে দাও, এই ধুপুস
উঠছিস কেন? উঠ উঠ উঠ, তাই বলো বাবাকে, উঠ উঠ উঠ। ঘুমাচ্ছে, উঠছে না, উঠছে না, নাও নাও। খেলতে হবে তোমার সাথে, আজকে খেলছি। এই ধোপাস, এই ধাতা, এই ধাতা। এখন দুপুর 3:30 বাজছে, 3:10। এখন ওকে ফলের রস খাওয়াবো, তো আঙুরের রস করে তো খাবে না, ওই জন্য গোটা গোটা আঙুর ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে এইভাবে খাবে। এই কামড়াবি না, বলো। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমার দিদা ভিডিওটা দেখছে, জিজ্ঞেস করো, ভিডিওটা আমার দিদা দেখছো তুমি? আমার খুব মন খারাপ করছে দিদার জন্য। বুঝাও তো, বুঝাও, আমার দিদার জন্য খুব মন খারাপ করছে, আমার দাদুর জন্য খুব মন খারাপ করছে। বুঝাও তো, দাদু আছো? বলো, আই আই বললো একবার, খেতেই ব্যস্ত, আই বলো একবার, বলো। আমার প্রচন্ড মাইনা গো, আমার ছোট পাখি গো, ছোট পাখি গো, আমার ছোট পাখি গো। বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি হচ্ছি ছোট্ট ছেলে মইনা, আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব, আমার 1 বছর হয়ে গেল, 1 বছরের জন্মদিনের ভিডিও কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে বলো। বললো তো, বলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি আঙুরের রসগুলো খেয়ে নিই রাতি করে। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, দেখো এখন বাজছে 6:30, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, আর পুচকু এখনও ঘুমাচ্ছে, উঠেনি, আর পুচকুর বাবা ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে। তো আমি একটু এখন বেড়াবো পুচুর বাবার সাথে, তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো না, আবার কালকে ভিডিও করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি দেখো এখন কী খাচ্ছি কুরকুরে। তো তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই।